ওরে বাবা খানকা ছাড়া কিছু বোঝে না, ওদের নাকি নামাজ রোজাও লাগে না, আছে না না? পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা হু 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 লুঙ্গি খুলে দেখে গু, আছে না নাই ভণ্ড? এ জোরে বলেন আছে না না? ওয়াক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যান, আপত্তি করি না, বন্ধদের সাথে ওটা বাসা করে, আছে না না? আছে না না? কয় কি রমান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কোন বাবা? আছে না না? আছে না না? এজন হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করেন, পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে, কতক্ষণ ঠিক না বেটি? আর এখনকার এলে পীর না ডিজিটাল ক্ষীর, হ্যাঁ বাবার ভোমা ভোমা মস দেখলে মনে হয় বিয়ের এগারোর ঘোষ, মোষের ঠেলায় টর্চ লাইট মেরে মুখকুন্ডি খুঁজে পাওয়া যায় না, আছে না না? বগলের চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, আর সুন্দর বনে অবস্থা হলে বান্দর বনে কি অবস্থা? 30 বছরে গোসল করে না, নাম দিছে সাধু বাবা, আছে না নাই? কত ভণ্ড, আছে না নাই? আরে ভণ্ডদের দরবারে যা কি কায়দায় জিকির মারতেছে, গরু ছাগল নিয়ে যাচ্ছে, আর কি কায়দায় টান মারে দেখেন নাই? দেখেন নাই? কয়েদি আরে বাবা কি কায়দা, কয়ে আমি ডুব দিহি আসি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেঙ্গে, আছে না নাই? আবার সাহিত্যে কেউ ডিজিটাল কায়দায় মার দেখো, কুতিস করে, আল্লাহ নাই নবী নাই কোথা কুতিস দেখার, আছে না নাই? আল্লাহর নামে জিকির হয় না, জিকির হয় বাবার নামে, লালু বাবা, খালু বাবা, তালা বাবা, কঞ্চি বাবা, হস বাবা, চটালা বাবা, জটলা বাবা, গাজর বাবা, টমেটো বাবা, ইয়া তো বাবা তোর লাগে, কথা বল না কে? মন খারাপ করছেন আপনারা? এলাকায় ভণ্ডবি নাই তো? আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমি জানি পাবনাতে যত মানুষ সব আল্লাহওয়ালা, এদিক ভণ্ডদের কোনো আস্থানা নাই, কথা কর ঠিক না বেটি? সব হক্কানি পীরের মুরিদ, আপনারা সব আল্লাহওয়ালা, কথা কর ঠিক না বেটি? আজকে শুধু পুরুষেরা না, নারীরা পর্যন্ত মাজারে যাচ্ছে, কথা কন ঠিক না বে ঠিক? আপনাদের এলাকার নারীরা যায়? আহারে খান জাহালের বাগেরহাটে গিয়েছিলাম, নারীরা সন্তান পাওয়ার আশায় ডাবের গাছে ইট ঝুলে রাখছে, কি ঝুলে রাখছে? আমি বললাম মা উট ঝুলানোর কারণ কি, ইট ঝুলানোর কারণ কি বলতে? হুজুর বুঝিচ্ছেন না, যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রেখে গেল, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয় কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হবে। তা আমি বললাম যে মেয়েগুলোর বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরটাও ভারী হবে, কথা কন না কে? এই জন্য আমাদের আকল জ্ঞান বিবেক কোথায় চলে গেছে, কথা কন ঠিক না বেঠি? একটা ঈদ ঝুলে রাখলে সন্তান পাওয়া যায়, তোমার যদি সন্তান না থাকে তুমি এমন এক স্রষ্টার কাছে যাও যে আল্লাহ পাক 86 বছর বয়সে ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দান করেছে, সে আল্লাহ আছে না নাই? এই জন্য যদি কিছু চাওয়া লাগে কার কাছে? বাবার কাছে চাওয়া লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারাগব, আল্লাহ ডেকে বলে গোলাম যদি তুমি নিঃশ্বাস হয় দুর্বল হও, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পাক পূর্ণ বানায়া ফেরায় দেব কোন, সুবহানাল্লাহ। এজন্য কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা শোনে না শোনে কে? এজন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে, বাবার কাছে চাওয়া কোনো লাভ নেই।